আর মুনিয়ার আত্মহত্যার জন্য জামাত শিবিরের হাত আছে। Subscribe now and press the bell icon. আসসালামু আলাইকুম। ইতিমধ্যে বাংলাদেশে একটি বিষয় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, আলোচনা সমালোচনা চলছে। ঢাকার অভিজাত একটি ফ্ল্যাট থেকে মুসরাত মুনিয়া নামক একটি তরুণীর জ্বলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। দর্শক, যেই ফ্ল্যাট থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে সেই ফ্ল্যাটের ভাড়া ছিল 1 লক্ষ টাকা, এবং এই 1 লক্ষ টাকা ভাড়া যিনি পে করতেন তিনি হলেন বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে এবং বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ সায়েম সুবহান তানভীর। দর্শক, এই বাসাতে তানভীর সবসময় যাতায়াত করতেন এবং বিয়ে না করেই মুনিয়ার সাথে থাকতেন, মানে মুনিয়াকে তিনি রক্ষিতার মতো রেখেছিলেন। যা মেয়ে এটি হয়তো বুঝতে পারেনি, কারণ সে ভেবেছিল হয়তো তানভীর নামক বিশিষ্ট শিল্পপতি তাকে বিয়ে করবে, তার সংসার হবে। দর্শক, মুনিয়া বিয়ে না করেই তানভীরের সাথে যে সম্পর্কটি গড়ে তুলেছিল সেটি নিঃসন্দেহে ইসলামিক দৃষ্টিকোণ থেকে অপরাধ এবং অন্যায়, যেটি ইসলাম কখনোই সমর্থন করে না। তবে শুনেছি মেয়েটির বাবা মা অনেক আগে মারা গিয়েছেন, তার বড় বোন এবং একটি ভাই ছিল, যারা নিজেরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত ছিলেন, এবং মেয়েটিকে যথেষ্ট কেয়ার করার মতো অথবা তাকে গাইড করার জন্য তার গার্ডিয়ানরা নিজেদের দায়িত্ব পালন করেননি। মেয়েটিরও কম বয়স, ইন্টারমিডিয়েট পড়ুয়া একটি কলেজ স্টুডেন্ট। তো ইন্টারমিডিয়েট পড়া একটি কলেজ স্টুডেন্টের বয়স আর কত হবে আমরা সবাই জানি। দর্শক, আমরা জানি এই বয়সের তরুণ তরুণীরা এমনিতেই একটু আবেগপ্রবণ হয় এবং নিষিদ্ধ জিনিসের প্রতি তাদের ঝোঁক বেশি থাকে। তার উপর অভিভাবকহীন অথবা সঠিকভাবে পরিচর্যা না থাকলে বিপদে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু দর্শক, বসুন্ধরা গ্রুপের পরিচালক তানভীর একজন বিবাহিত পুরুষ এবং উচ্চশিক্ষিত দায়িত্ববান পুরুষ, যিনি এত বড় একটি প্রতিষ্ঠান চালাচ্ছেন এবং এত বড় একটি প্রতিষ্ঠানে যিনি ব্যবস্থাপনা পরিচালক, এত বড় দায়িত্ববান একজন পুরুষ হয়ে কীভাবে তার বয়সের অর্ধেক বয়সী একটি মেয়েকে নিজের অর্থ প্রতিপত্তি আর ক্ষমতার লোভ দেখিয়ে ফুসলিয়ে সেই মেয়েটির জীবন নষ্ট করে দিলেন। দর্শক, আমরা একটি ফোন আলাপের অডিও রেকর্ডটি শুনেছি এবং বুঝতে পেরেছি তানভীর নিজের স্বার্থ হাসিল করে মেয়েটিকে 50 লাখ টাকা চুরির অপবাদ দিয়েছেন, তাকে চরিত্রহীন বলে গালমন্দ করেছেন এবং মানসিকভাবে নির্যাতন করে তার সাথে সম্পর্ক ছিন্ন করে কেটে পড়তে চেয়েছেন। সেই তরুণী কোনো পথ না পেয়ে অবশেষে হয়তো আত্মহত্যা করার রাস্তা বেছে নিয়েছে। মেয়েটি মারা যাওয়ার পূর্বে তার বোনকে ফোন করে বলেছিল যে তানভীরের পরিবার মেয়েটিকে অথবা মেয়েটির বোনকে নাকি বহুবার মেরে ফেলারও হুমকি দিয়েছিল। দর্শক, যে সকল তথ্য আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি তাতে বুঝবার বাকি থাকে না এই মুনিয়ার আত্মহত্যার পেছনে তানভীর এবং তার পরিবার শতভাগ দায়ী। দর্শক, এই বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে মিস্টার তানভীরের বিচার কি হবে? তাকেও কি মামুনুল হক সাহেবের মতো গ্রেফতার করা হবে? বাংলাদেশের দায়িত্ববান মিডিয়াকর্মীরা কি মুনিয়ার মৃত্যুর বিচারের দাবিতে ঝাঁপিয়ে পড়বেন? সোনারগাঁয়ের রেসোর্টের ঘটনার মতোই কি জর্নার লিখে রাখা ডায়েরি, জর্নার ছেলে ইন্টারভিউ ফলাও করে প্রকাশ করা হবে? সিরিজ আকারে কি 71 টিভি সাংবাদিকরা জোরের বেগে ফোন রেকর্ড পাশ করবে? জি না দর্শক, এসব কিছুই হবে না, কারণ এইসব সাংবাদিক নামক মিডিয়াকর্মীকে এই তানভীররা পকেটে রাখে। অন্যান্য দেশে অথবা আমাদের দেশে যারা স্বক্ষরে অথবা সিকিউরিটির জন্যে কুকুর পোষে, আমাদের দেশের শিল্পপতিরা ঠিক এইভাবে সাংবাদিক নামের কিছু জানোয়ারকে স্বক্ষরে অথবা তাদের গুণকীর্তন করার জন্যে সিকিউরিটির জন্যে কুকুরের জায়গায় এই ধরনের সাংবাদিককে পোষে। তাই আজ তারা বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলের বিরুদ্ধে সংবাদ চাপানো তো দূরের কথা, তানভীরের নামটা পর্যন্ত প্রকাশ করতে তারা ভয় পায়। দালাল টিভি চ্যানেলগুলো বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে তানভীরের নাম প্রকাশ করতে তারা ভয় পায়। ভিকটিম মুনিয়ার ছবি প্রকাশ করে, কিন্তু
যে ঘাতক তানভীর তার ছবিকে ব্লার করে রাখা হয় এবং তার নামটা পর্যন্ত প্রকাশ করে না। দর্শক, তানভীরের নামের জায়গায় তারা শুধু বিশিষ্ট শিল্পপতি বলে দায় সারা সংবাদ প্রচার করে যাচ্ছে, যেখানে আমরা দেখেছি মামুনুল হক সাহেবের ঘটনার পর মিডিয়ার পালিত কুকুরগুলো একসাথে ঘেউ ঘেউ করা শুরু করেছিল, রকেটের বেগে ফোন রেকর্ড ফাঁস করতে থাকে, এমনকি তার শ্বশুর শাশুড়ি কী করে, কোথায় থাকে, সব কিছু নিমিষেই তারা তুলে আনে, ঝর্ণার তথাকথিত ডায়েরি বানিয়ে নেতা প্রচার করে। অথচ মুনিয়ার চারটি ডায়েরি রয়েছে, তা এদের চোখে পড়েই না। তার ফোন রেকর্ড সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, 71 টিভির দালাল সাংবাদিকদের কাছে সেই ফোন রেকর্ডটিও পৌঁছায় না। দর্শক, এই হলো মিডিয়ার অবস্থা। কিন্তু আলেম ওলামাদের পেছনে এরা ঝোঁকের মতো লেগে থাকে। কীভাবে ইসলাম বিদ্বেষ ছড়ানো যায়, কীভাবে বহির্বিশ্বে বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে নেগেটিভ মেসেজ দেওয়া যায়, সেদিকে সবসময় তারা তৎপর থাকে। শুধু মিডিয়া কেন, কিছু পেড দালাল তথাকথিত সুশীল সমাজ রয়েছে যারা এই মুহূর্তে চুপ করে বসে আছে। অথচ মামুনুল হক সাহেব ঘটনার পর মামুনুল হক সাহেবকে এবং আলেম ওলামাকে তারা তুলোধুনো করেছিল, কিন্তু আজকে তারা তাদের মুখে লাগাম দিয়ে বসে আছে। কারণ বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে হলো প্রাইম মিনিস্টার ম্যান, সেই তানভীরের বিরুদ্ধে কথা তো বলাই যাবে না, তানভীরের নামটা পর্যন্ত মুখে নেওয়া যাবে না। দর্শক, তানভীরের মতো শিল্পপতিদের নাম মুখে আনার সাহস এই সুশীলদের নেই। আর আমাদের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার পরবর্তী সংসদ অধিবেশনে ঠিক এভাবেই তানভীরকে নিয়ে সংসদে আলোচনা সমালোচনা করবেন যেভাবে মামুনুল হক সাহেবকে নিয়ে সংসদে দাঁড়িয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন এবং সমালোচনা করেছিলেন, সেই সৎসাহস কি আমাদের অবৈধ প্রধানমন্ত্রীর রয়েছে? জি না। কারণ তিনি যদি বৈধ প্রধানমন্ত্রী হতেন, জনগণের প্রধানমন্ত্রী হতেন, তাহলে সেটা তিনি করতেন এবং সেটা তিনি পারতেন। যেহেতু তিনি অবৈধ প্রধানমন্ত্রী এবং এই ধরনের শিল্পপতিরাই এই প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রেখেছে, মাফিয়াতন্ত্র টিকিয়ে রেখেছে, এই ধরনের অবৈধ প্রধানমন্ত্রীকে অর্থ দিয়ে বাঁচিয়ে রেখেছে, পাওয়ার দিয়ে বাঁচিয়ে রেখেছে, সেই কারণে তিনি সংসদে দাঁড়িয়ে তানভীরের মতো শিল্পপতিদের বিরুদ্ধে ঠু শব্দটিও পর্যন্ত করতে পারবেন না। কারণ তিনি জনগণের প্রধানমন্ত্রী নন, তিনি হলেন মাফিয়াদের প্রধানমন্ত্রী, তিনি হলেন মাফিয়াদের গডমাদার। সবচাইতে মজার ব্যাপার হলো, কোর্ট নাকি আদেশ করেছিল তানভীর দেশ ত্যাগ করতে পারবে না, কিন্তু সেই তানভীর বহাল তবিয়েতে বিমানবন্দর দিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং তাকে কেউ কিচ্ছু করতে পারেনি। যেই মিডিয়া কর্মীরা ঘেউ ঘেউ করেছিল, যেই পুলিশ বাহিনীরা মামুনুল হক সাহেবকে গ্রেপ্তার করেছিল, আলেম ওলামাদেরকে গ্রেপ্তার করেছিল, আজ তারাই এই তানভীরকে দেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। এবং দালাল সাংবাদিকগুলা, 71 টিভির সাংবাদিকগুলো আজ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আজ এর জায়গায় যদি কোনো আলেম হতো, তাহলে এতক্ষণে কি হতো, মিডিয়ায় দৌড়ঝাঁপ শুরু হয়ে যেত, আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের গালমন্দ, আলেম ওলামাকে নিয়ে কটাক্ষ, ইসলাম নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়ে যেত এবং সবশেষে সব কিছু এসে পড়ত জামাত শিবিরের ঘাড়ে। অবশ্য আগামীকাল এটাও শুনতে পারি যে বসুন্ধরা গ্রুপের এমডি তানভীর জামাতের শিল্পপতি সমিতির সভাপতি ছিলেন, আর মুনিয়ার আত্মহত্যার জন্যে জামাত শিবিরের হাত আছে, অবাক হওয়ার কিছুই নেই। দর্শক, এটাই বাস্তবতা। মাফিয়াতন্ত্রের কাছে দেশ আজ জিম্মি, গডমাদার হাসিনার আশীর্বাদে আজ তানভীর নামক নরকের কিটরা যা খুশি তাই করে বেড়াচ্ছে, আর আমাদেরকে তা মুখ বুঝে সহ্য করতে হচ্ছে। দর্শক, মাফিয়াতন্ত্র থেকে মুক্ত হওয়ার আগ পর্যন্ত এমন আরও অনেক ঘটনা ঘটবে,
এমন ঘটনা আসতেই থাকবে, তার জন্যে নিজেকে প্রস্তুত করে রাখুন। মায়া কান্না দেখে কোনো লাভ নেই। একজন মুনিয়াকে হয়তো আমরা বের করতে পেরেছি, একজন মুনিয়ার ঘটনা হয়তো আমরা শুনতে পেরেছি, এমন হাজার লাখো মুনিয়া হয়তো ঘটনার আড়ালেই রয়ে গেছে যা আমরা জানিও না। তাই মুনিয়াকে ভোলার জন্য অন্য কোনো ভাইরাল ঘটনার আশায় বসে থাকুন, অন্য কোনো ভাইরাল ঘটনার জন্য অপেক্ষা করুন। বলে যান মুনিয়াকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আসছি, তবে যাচ্ছি না, ফিরে আসব সত্যের জন্য, সুন্দরের জন্য। আল্লাহ হাফেজ, মা আসসালামা।